What's up guys, it's me Babul Hasan and welcome to another blog. So guys, aske jehetu EIDUL ADHA er ekta pobitro din. So guys, aske EIDRA muloto ami amar gram e kortechi. Aske ami ekhane amar gram er EIDER je anando, orthat gram er EIDER je anando shei bishoygulo apnader samne tule pashapashi amar gram er kichu drishyo, prakritik drishyo, ebong kurbani EIDER je anando ebong poshu jobaer kichu drishyo, ebong amar elakabashi oneker sathe ami aske dekha korbo. So guys, apnader je amar channel e notun hoye thake, please channel subscribe korben ar poroborti video gulo paoar jonno obosshoi bell icon ta on kore rakhben. So guys, shuru kora Let's go. So guys, এই মুহূর্তে আমি আপনার বাজারে যাচ্ছি অর্থাৎ আমাদের আমাদের আলোক বালিতে দুইটা ঈদগা একটা হলো আলোক বালি উত্তরপাড়া আর আরেকটা হলো আপনার বাজারের কাছে আর কি সো গাইস এই মুহূর্তে আমরা প্রায় চলে আসছি অর্থাৎ আলোকবালি বাজারে চলে আসছি এই মুহূর্তে আমি আলোকবালি এম উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে স্কুলে কিছুটা অংশ দেখাচ্ছি তো প্রথমে আমি ওইদিকে ঢুকতেছি ওকে এদিকে আসো এদিকে হ্যাঁ এটা হলো এই মুহূর্তে আমি এম উচ্চ বিদ্যালয়ের পাশে আছি অর্থাৎ আমি যেখানে পড়াশোনা করছি যদিও এটা নিয়ে আমার পার্সোনাল আরেকটা ব্লগ হবে এখানে সো এই মুহূর্তে আমি যে দেখতে পাচ্ছেন স্কুলের মাঠে আছি সো গাইজ এই মুহূর্তে আমি আছি আলোকবালি এম উচ্চ বিদ্যালয়ের মাঠে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে এখানে কিছু দৃশ্য দেখাচ্ছি পাশাপাশি এখানে আপনার যে পরিমাণ মানুষ হচ্ছে আসলে ঈদের যে আনন্দটা এখানে ঈদের আনন্দটা উপভোগ করতেছে মূলত বাচ্চারা বেশি এখানে প্রচুর বাজি পোড়াচ্ছে এবং তো এই আমি দেখতে পাচ্ছি এই যে এটা হলো স্কুলের মাঠ অর্থাৎ এটা হলো আমাদের স্কুলের মেইন ভবন ছিল আমরা থাকতে আর এটা হলো স্কুল নতুন ভবন হচ্ছে পাশাপাশি এখানে আছে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হ্যাঁ ওটা হলো প্রাইমারি অর্থাৎ এখানেই আমি পড়াশোনা করছি তো পাশাপাশি এই ব্লগটা আমি আরেকদিন করবো সমস্যা আমার স্কুল নিয়ে আর পাশাপাশি এখানে আমি যে গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে বাজি ফোটানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রচুর পরিমাণে বাজি ফোটানো হচ্ছে এখানে বাচ্চারা যার যার নামে আনন্দ করে বাচ্চাদের কিছু দৃশ্য দেখাচ্ছে এই মুহূর্তে অর্থাৎ গাইজ এই দেখতে পাচ্ছেন ভবনে উঠে অনেক আনন্দ করতেছে বাচ্চারা বেশি প্রায় এই যে ও মাই গড কী পরিমাণে বাজি পড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ওই কী বলছো আসুন অর্থাৎ এই যে ভবনটা দেখতে পাচ্ছেন শুধু দুয়ার দোয়া দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের স্কুলেরই একটা ভবন নতুন হচ্ছে তো এই দেখতে পাচ্ছেন এখানে অনেক আনন্দ করতেছে এই যে আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাচ্ছি ওকে এখানে আসলে বাচ্চারা দুষ্টামি করে দেখেন প্রচুর পরিমাণে অর্থাৎ এই ভবনের ভিতরে প্রচুর পরিমাণে বাজি ফোটাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আসলে ওই জায়গায় আমি যাইতে পারতেছি না ওরা আসলে দেখেন সবাই এখানে আসো আসো এখানে এখানে দেখ সো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ করতেছে বাচ্চারা এই দেখেন অর্থাৎ এটা আলোকবালি বাজার এম সি উচ্চবিদ্যালয়ের পার্শ্ববর্তী জায়গা দেখেন এখানে প্রচুর মানুষ এখানে অনেকগুলো দোকান আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন দেখেন অর্থাৎ এই দেখেন এখানে কত মানুষ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সামনে দিকে দেখাচ্ছি একটু দেখি একটু দেখি সো গাইজ এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনার ঈদগার দিকে যাচ্ছি আমি আপনাদেরকে ঈদগার দিকে কিছু দৃশ্য দেখাচ্ছি ওকে লেটস গো কেমন কাটালেন এই তো ভালো কাটাইছি ইনশাল্লাহ সবার লোকে বাগাবাগি করে রইল আমি মোবারক হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকেন দেখা হচ্ছে ওকে আল্লাহ হাফেজ ঈদ মোবারক ওকে ঠিক আছে গাইজ এই মুহূর্তে আমি আপনার বাজারে একাংশ আছি এই মুহূর্তে আপনার ঈদগার দিকে যাচ্ছে আমি আপনাদেরকে ওই পাশে কিছু দৃশ্য দেখাবো পাশাপাশি এ পাশে দেখতেই পাচ্ছেন আপনি কত মানুষ দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা হলো আলোকবালি আলোকবালির মেইন বাজার এটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকানপাট আছে দেখতে পাচ্ছেন গাইজ এই মুহূর্তে আমি সামনের দিকে চলে যাবো ওকে সো গাইজ এই মুহূর্তে আমি আছি আলোকবালি এম উচ্চ বিদ্যালয়ের যে গেট মেইন ফটকের সামনে আপনাদের সাথে দেখা হলো কি অবস্থা কেমন আছো ঈদ মোবারক হ্যাঁ ভালো আছো না হ্যাঁ ভালো এবার ঈদ কেমন করলা
আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালোই কাটছে, কারণ আমরা যে তো ঈদগাহে নামাজ পড়তে পারছি। অর্থাৎ গাইস প্রায় দুই বছর যাবত আমরা ঈদগাহে নামাজ পড়তে পারতেছি না, এবার ঈদগাহে নামাজ পড়লাম। এই কারণে সবাই একটু অন্যরকম মনোভাব, সবাই একসাথে আচ্ছা এখানে যে সামাজিক যে পরিবেশ সেটা বজায় রেখে নামাজ পড়ছে, অনেক ভালো লাগছে আর কি। তো এই বিষয়টা এসে বলতেছি আর কি। ওকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওকে ঈদ মোবারক। ওকে গাইস, এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন আমি আলোক বালি এম চুবিদ্যালয়ের, এই যে এটা হলো মেন গেট, আমি ঈদগাহ মাঠের দিকে একটু যাচ্ছি, আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি। আসলে এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, এই দেখেন প্রচুর প্রচুর মানুষ, এই অর্থাৎ নামাজ শেষ করে যে মানুষ আসতেছে দেখেন, এই দেখতে পাচ্ছেন সবাই আস্তে 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 আজ হলো, এই দেখতে পাচ্ছেন ওটা, এটা যে মেন রাস্তা। কি অবস্থা, কি অবস্থা, কেমন আছে? ঈদ মোবারক। ঈদ মোবারক গাইজ, এই মুহূর্তে সালামের সাথে দেখালো অনেকদিন পরে, কি অবস্থা, ভালোই আছো না? এবার ঈদ কেমন কাটাইলা? দর্শকদের দেশে কিছু বলো, কি বলো? আলহামদুলিল্লাহ ভালো, অন্য বছর তো আমরা ঈদ গিয়ে নামাজ পড়তে পারতাম না। অর্থাৎ গাইজ সবার কাছে এবার একটাই কথা, মানে আমরা প্রায় দুই বছর পরে ঈদ গিয়ে নামাজ পড়ছি, আচ্ছা সত্যি অন্যরকম একটা আনন্দ, তাই সালাম এটাই বলতেছে। ঠিক আছে আমি তো ভালো থাকো, আমরা একটু ঈদ গিয়ে দিকে যাবো, তুমি সামনে যাবো নাকি? লেটস গো, চলো। আচ্ছা গাইজ দেখতে পাচ্ছেন এখানে আসলে এখানে কত আনন্দ করতেছে বাচ্চারা, আমি আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাচ্ছি। অর্থাৎ এখানে আরেকটা বিষয়, সচরাচর আমরা আগে হেঁটে আসতাম, কিন্তু বর্তমানে আপনার নৌকা দিয়ে বেশি আসে, যদিও রাস্তাঘাট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নৌকা আছে, দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দোকানগুলিতে বাচ্চাদের কি পরিমাণে ভিড় দেখেন, আপনি এই ভিড়টা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ভিড় দেখেন। অর্থাৎ এই দেখেন বাচ্চারা একদম দোকানটা সাই করে লেছে, একটা ছোটো বাচ্চা আই দিছে। সো গাইজ এই মুহূর্তে আমি সামনের দিকে চলে যাব, সালাম। ওকে দেখা হচ্ছে। সো গাইজ আমি প্রায় ঈদগাহ চলে আসছি, তো দেখতে পাচ্ছি যে ঈদগাহতে প্রচুর মানুষ ভিড় করতেছে, দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ঈদগাহতে ভিড় করতেছে। হ্যাঁ কিছু এই যে দেখেন এখানে অনেকে, তো ঈদ কেমন করছো তোমরা? ভালো ভালো। ঠিক আছে ঠিক আছে, তোমরা ভালো থাকো। সো গাইজ এই মুহূর্তে আমি আমাদের যে মেইন ঈদগাহ, ঈদগাহর একদম মাথায় আসি। সো গাইজ দেখতে পাচ্ছেন কি গ্যাদারিং করে মানুষ বের হচ্ছে, দেখতে পাচ্ছেন সে প্রচুর প্রচণ্ড প্রচণ্ড মানুষ, দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে এলাকা অনুযায়ী ঈদগাহটা বর্তমানে কিছুটা ছোটো হয়ে গেছে, যদিও দুইটা ঈদগাহ আছে আমাদের, আমাদের আলোক বাড়িতে দুইটা ঈদগাহ, একটা হলো উত্তরপাড়া আর একটা হলো এখানে, তো ওইটার দুইটাই আপনার প্রচুর মানুষ, ওই ঈদগাহ এরকম মানুষ, এটা প্রচুর মানুষ, এই দেখতে পাচ্ছেন মানুষ। এর সমস্যা হলো এখানে যে রাস্তাটা, রাস্তাটা কিছুটা সংকীর্ণ, যদিও রাস্তাটা ফ্রিজ ধরা করা আছে, কিন্তু রাস্তার সংকীর্ণ হওয়ার কারণে সবাই একই রাস্তা দিয়ে বেরোচ্ছে, এই কারণে মূলত এরকম হচ্ছে। আমি এই মুহূর্তে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আসলে সামনের দিকে যাওয়ার মতো পরিবেশ না, দেখতেই পাচ্ছেন সামনের দিকে যাওয়ার মতো পরিবেশ না এখানে। এই মুহূর্তে দেখা হলো আশরাফ ভাইয়ের সাথে, অর্থাৎ কি আমাদের আলোক বালি একজন সফল ইউটিউবার, তো আপনারা ওনাকে সবাই চিনেন। আশরাফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছো? এই তো আছি ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসলে তোমার ভিডিও দেখি। তো আপনার সাথে অনেক দিন পরে দেখা হলো, অর্থাৎ উনি আমাদের পার্সোনালি একটা রিলেটেড আছে উনি, অর্থাৎ আমার বড় ভাইয়ের ক্লাস ফ্রেন্ড, কিন্তু বুঝতে হবে আগে থেকেই আমাকে আদর করতো, তো আজকে কথা বলবো ইনশাল্লাহ। এই মুহূর্তে উনি নামাজ থেকে বেরোয়েছে, আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা এখানে আরেকজন ইউটিউবার আছে সাইফুল ভাই, ওনার সাথে কথা বলবো। প্রথমে আশরাফ ভাইয়ের সাথে আমরা কথা বলি, তো ঈদ কেমন কাটালেন, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, কুরবানি তো আসলে হাত ঘাট এই গরুর ফার্মে ঘুরে সময় সব চলে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ, ক্লান্ত, চেহারার অবস্থা খুব খারাপ,
গুমগুম বাবা আছে এখন প্রচুর কাজ করা হয়েছে ঈদ উপলক্ষে কোনো ভিডিও ছাড়ছেন কিংবা ভিডিও আপলোড দিয়েছেন এরকম ঈদ স্পেশালি কোনো ভিডিও নয় আমাদের কুরবানি আসার এক মাস আগে থেকেই কুরবানির যে গরু ছাগল হাট আসে বা বড় বড় ফার্মের ভিডিওগুলো আমরা করে থাকি আর করে থাকি অনেক দিন পরে দেখা হলো, যদিও গত ঈদে একবার দেখা হয়েছিল, অনেক দিন পর আজকে দেখলাম। তো এবার ঈদ কেমন কাটাইলেন? আসলে সারা বাংলাদেশে করোনা মহামারী এবং সারা বিশ্বের মধ্যে করোনা মহামারীতে খুব একটা আতঙ্কের মধ্যে যাচ্ছে। তারপরও আসলে এলাকার মধ্যে আসলাম, ভাই ব্রাদার বাবা মা সবার সাথে মোটামুটি খুব ভালো ঈদ কাটাইছি এবং সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগতেছে। দেখা হচ্ছে আপনার সাথে ইনশাল্লাহ। তো আমার 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 ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? তোমার ভিউয়ারদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে ভাবল খুব ভালো কাজ করে, আপনারা সবাই তার পাশে থাকবেন এবং তাকে দেখে উৎসাহিত করবেন এবং তার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো রুবেল, ঈদ কেমন কাটালি? আলহামদুলিল্লাহ ভালো কাটে। ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। অনেক দিন পরে দেখা হলো, অনেক ভালো লাগলো। যদি আমরা স্টুডেন্ট লাইফে আমরা একই সাথে কত দুষ্টামি করতাম, কত কী করতাম, এখন ওই দিনগুলি সত্যি খুঁজে আর পাবো না, জানি তো খুব মিস করি। তো এবার ঈদ কেমন কাটালি এ বিষয়ে একটু বল। আলহামদুলিল্লাহ ভালো কাটেছি। দীর্ঘ দুই বছর পর পরিবারের সাথে ঈদ কাটাতে পারলাম, খুবই আনন্দিত। যাই হোক, তো আর কতদিন থাকবি? আগামীকাল চলে যাবো। গাইজ, দুঃখজনক ঘটনা হলো ওর ছুটি খুব কম, আসলে প্রশাসনে চাকরি করলে যেটা হয়। সো গাইজ, আমরা এই মুহূর্তে একবেলি এমসি উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আছি। আমরা এই মুহূর্তে সামনের দিকে চলে যাবো, আর কিছু আপনার দৃশ্য দেখাবো। ওকে রুবেল, ঠিক আছে, ভালো থাক ইনশাল্লাহ। ওকে। সো গাইজ, এই মুহূর্তে আমি আলোক বালি এমস উচ্চ বিদ্যালয় এই পাশে চলে আসছি। তো এখানে অনেক মানুষ আছে, তো আমি ব্লগটা প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। তো এই মুহূর্তে আমার স্যারের সাথে দেখা হলো। আপনারা অলরেডি স্যারকেও সবাই দেখেছেন, অর্থাৎ আমাদের অসয় বাবার ঈদানন্দ যে নাটক শর্ট ফিল্মটা করা হয়েছে, স্যার করছে। এই মুহূর্তে আমরা স্যারের সাথে কথা বলবো, আমার অত্যন্ত প্রিয় একজন স্যার। তো এই সবাই দেখতে পাচ্ছেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছেন স্যার। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। এবার ঈদ কেমন কাটাইলেন? দুই বছর ঈদ সুন্দর মতো ঈদ কেমন নামাজ পড়তে পারছি, এই জন্য সবচেয়ে ভালো লাগছে। অর্থাৎ গাইজ, আমার অত্যন্ত প্রিয় একজন স্যার। আমি যদিও আপনার আলোক বালি এমস উচ্চ বিদ্যালয়ের ব্লগটা অতি শীঘ্রই আসতেছে, আমি আমার স্কুল নিয়ে একটা ব্লগ করছি। অনেকে বলছিল ভাই আমাদের স্কুল নিয়ে একটা ব্লগ করার জন্য। স্যার ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ। ওকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সো গাইজ, এই মুহূর্তে আমরা একটু বাইরের সাইড চলে যাচ্ছি। সো গাইজ, আমি এই মুহূর্তে চলে আসছি আমার এলাকা, অর্থাৎ আমার নিজ ভিলেজে। তো আমি এই মুহূর্তে আসি আলোক বালি উত্তরপাড়া, অর্থাৎ এখানেই আমার জন্মস্থান। আমি এই মুহূর্তে আমার মহল্লাবাসী কিছু দৃশ্য দেবো, পাশাপাশি ওনারা কুরবানির জন্য এখানে সবাই প্রস্তুতি নিতে, অর্থাৎ মহিষ এবং গরু জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে এই দৃশ্যগুলো দেখাবো। সো গাইজ, আপনি যে আমার চ্যানেলে নতুন হ্যাঁ থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। সো গাইজ, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।